প্রতিদিনই ভোরের আলো ফোটার সাথে সাথেই দূর দূরান্ত থেকে শত শত ক্রেতা ছুটে আসেন টাঙ্গাইলের এলেঙ্গা মাছ বাজারে। জেলেরা সারারাত যমুনা নদী সহ বিভিন্ন জলাশয়ের মাছ নিয়ে আসেন এখানে। সকাল থেকেই শুরু হয় ক্রেতা বিক্রেতার হাঁকডাক। নদীর পাশাপাশি বিভিন্ন জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ায় সরবরাহ অনেক বেশি, ফলে মাছের দামও অনেকটাই কম। রুই মাছ, মৃগেল মাছ, কার্ভু মাছ, পাঙ্কাস এবং কই, বড় বড় কাতল মাছও পাওয়া যায়। অন্যান্য মাছের তুলনায় এখন মাছের দাম কম। নারায়ণদা থেকে এলাঙ্গা এসে মাছ কিনি, টাঙ্গাইল যায় বেশি। একদিনে এক দামে কিনি, একদিন অত দাম বেশি দেখে না লাগে, একদিন দাম কম দেখে না লাগে। বড় মাছ বাজার হলেও এখানে নানা সমস্যা রয়েছে বলে জানান ব্যবসায়ী সমিতির নেতা। পাইকারদের যে মাছের যে নেওয়ার জন্য যে ব্যবস্থা, এটা সঠিক নেই এবং জায়গাটা যদি সরকারিভাবে আমাদের কোনো জায়গা বরাদ্দ করে তাহলে আমরা সুন্দরভাবে এই আড়তটা করতে পারবো। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এই বাজারে। সময় সংবাদ, টাঙ্গাইল।